নানা দ্বন্দ্ব ও যুদ্ধের ফলে হিত্তিতি সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ে। যতদিন না পর্যন্ত নিরাপদে মাটির ওপরে গিয়ে এগুলো সৎকার করা যায়, ততদিন এগুলো মাটির নিচের গোরস্থানে সংরক্ষণ করা হতো। সময়টা 1963 সাল, তুরস্কের নেভশিহির প্রদেশ। এক ভদ্রলোক নিজের বাসা মেরামত করছিলেন। হঠাৎ বাসার একটি দেয়ালে আঘাত করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেয়াল, ধসে যায় মেঝে। তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির নিচের অন্ধকার এক কক্ষে। কক্ষের দরজা দিয়ে এগিয়ে যেতেই তিনি দেখতে পান দরজার ওপারে অন্ধকারে রয়েছে অজানা এক গহ্বর। ভীরু ভীরু পায়ে প্রবেশ করেন সেই গহ্বরে, সেই সাথে নিজের অজান্তেই তিনি আবিষ্কার করে ফেলেন ডেরিং কুয়ো, 2000 বছর পুরনো মাটির নিচের এক শহর। তার সামনে উন্মোচিত হয় মানব সভ্যতার এক অনন্য রহস্যময় শহরের প্রবেশদ্বার। তুরস্কের মধ্য আনাতোলিয়ার কাপাদোসিয়ায় অবস্থিত এই ভূগর্ভস্থ শহর ডেরিং কুয়ো, মাটির নিচে প্রায় 280 ফুট গভীর এই শহরটি ছিল 18টি স্তর দ্বারা নির্মিত। এই স্তরগুলো জুড়ে ছিল স্কুল, বিভিন্ন উপাসনালয়, রান্নাঘর, গোয়ালঘর, কবর সহ একটি সম্পূর্ণ শহর। প্রায় 20,000 মানুষের বাসযোগ্য করে তৈরি করা হয়েছিল এটি। তুরস্কের আনাতোলিয়ার কাপাদোসিয়া এলাকাটি ছিল অগ্নুপাতের জন্য বিখ্যাত। 3,300 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত এই অঞ্চল। কয়েক মিলিয়ন বছর আগে এই এলাকাটিতে অগ্নুৎপাত হয়েছিল। সমস্ত এলাকা জুড়ে ডুবে গিয়েছিল ছাই ও লাভা দিয়ে। পরবর্তীতে এই ছাই ও লাভা পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলাপাথরে। আনাতোলিয়ায় প্রাচীন অধিবাসীরা বুঝতে পেরেছিল এই শিলাই খোদাই করে ঘরবাড়ি নির্মাণ করা সম্ভব, ফলে তারা সেই নরম শিলা খুঁড়ে তৈরি করতে শুরু করে দিয়েছিল ঘরবাড়ি ও আশ্রয় স্থল। মাটির নিচে তৈরি হলো এক শহর। কাপাদোসিয়াতে মাটির নিচে এমন বহু স্থাপনা খুঁজে পাওয়া গেছে, তবে এদের মধ্যে সবচেয়ে বিশাল ও গভীর হলো ডেরিং কুয়ো। কারা ঠিক কখন এই শহরটি বানিয়েছিলেন তা সঠিক জানা যায়নি, তবে খ্রিস্টপূর্ব 1600 থেকে 1200 অব্দে আনাতোলিয়ায় ছিল হিত্তিতিদের রাজত্ব। এরপর নানা দ্বন্দ্ব ও যুদ্ধের ফলে হিত্তিতি সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ে। এরপর এই এলাকায় বলকান থেকে ফ্রিজিয়ানদের আগমন ঘটে। কেউ কেউ ধারণা করেন ফ্রিজিয়ানদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্যই হিত্তিতিরা ডেরিং কুয়ো নির্মাণ করেছিল। আর হিত্তিতিরা যদি এই শহর তৈরি করে থাকে, তবে তা তৈরি করেছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দের আগেই। আবার আরেক দল বিশেষজ্ঞ মনে করেন মাটির নিচের এই শহর খ্রিস্টপূর্ব 1200 থেকে 1800 অব্দের মধ্যেই ফ্রিজিয়ানরাই তৈরি করেছিল। পরবর্তীতে মিশরীয়, গ্রিক, আমেরিকান, সিরিয়ান লোকজনের আবির্ভাব হয় এই কাপাদোসিয়ায়। ইতিহাসে লিখিতভাবে কাপাদোসিয়ার এসব ভূগর্ভস্থ শহরের কথা সর্বপ্রথম দেখতে পাওয়া যায় গ্রিক সেনা ও ইতিহাসবিদ জেনোফোনের লেখায়। গবেষকদের মতে কাপাদোসিয়াতে ভূগর্ভস্থ শহরের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। এদের মধ্যে সবচেয়ে গভীর ডেরিং কুয়ো। মাটির নিচের এই শহরের খনন কাজ এখনও অসম্পূর্ণ। 18 স্তর বিশিষ্ট এই শহরের মাত্র 8টি স্তর এখন দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে। পাথরের নরম শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল এই শহর। শহর জুড়ে রয়েছে বড় বড় সুড়ঙ্গ পথ, আর এই সুড়ঙ্গ পথগুলো
যুক্ত করেছে খোদাইকৃত বিভিন্ন গুহাকে। এই গুহাগুলোতে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিতে পারত। এসব গুহা ছাড়াও এখানে ছিল কয়েকটি উপাসনালয়, খাবারের দোকান, স্কুল এবং আরো অনেক কিছু। এছাড়াও মৃতদেহ সংরক্ষণের জন্য ছিল কয়েকটি গোরস্থান, যতদিন না পর্যন্ত নিরাপদে মাটির ওপরে গিয়ে এগুলো সৎকার করা যায় ততদিন এগুলো মাটির নিচের গোরস্থানে সংরক্ষণ করা হতো। বিভিন্ন ঝোপঝাড়, দেয়াল ও বাড়ির উঠানের আড়ালে লোকানো ছিল প্রায় 100 মতো প্রবেশ পথ। মাটির নিচের এই শহরে প্রবেশের প্রতিটি দ্বার বন্ধ করা থাকত প্রায় 5 ফুট চওড়া ও 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। প্রতিটি স্তরে এগুলো এমনভাবে বসানো হয়েছিল যাতে প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে বন্ধ করে দেওয়া যায়। পুরো শহর জুড়ে বায়ু চলাচলের জন্য ছিল প্রায় 1,000 খাদ। এগুলোর এক একটি ছিল 100 ফুট গভীর। শহরের তলদেশ দিয়ে একটি নদীর প্রবাহ ছিল। গোটা শহর জুড়ে তৈরি করা হয়েছিল অনেকগুলো কুয়ো। এই কুয়োগুলো সেই নদীর সাথে যুক্ত ছিল। কুয়ো থেকেই সংগ্রহ করা হতো নিত্যদিনের খাবার পান। এটি ছিল একটি দুর্গের মতো। শত্রুর আক্রমণে শহরবাসী যখন মাটির নিচের এই শহরে আশ্রয় নিত, তখন এলাকার ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য কাজকর্ম যেন থেমে না থাকে এবং থেমেও থাকত না। গণজমায়েতের জন্য স্থান, মুদির দোকান, বিশাল খাবারের জায়গা, এমনকি সম্পূর্ণ বাজারও ছিল এই মাটির নিচের শহরে। অস্ত্রাগারে সবসময় জমা থাকত অস্ত্র, আর যে কোনো সময়ে এই শহর থেকে পালিয়ে যাওয়ারও অনেক ব্যবস্থা ছিল। অন্যান্য যে কোনো ভূগর্ভস্থ শহরের থেকে ডেরিংকুয়ো ছিল আলাদা। সব দিক দিয়ে এমন স্বয়ংসম্পন্ন ভূগর্ভস্থ শহর খুব কমই ছিল তৎকালীন সময়ে। ডেরিংকুয়োর তৃতীয় তলায় ছিল খিলানযুক্ত একটি পিপে আকৃতি প্রশস্ত কক্ষ। ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এটি। প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা অংশ ছিল এই শিক্ষা কেন্দ্রের। একটি 180 ফুট চওড়া খাদ শহরের প্রধান কূপ হিসেবে ব্যবহৃত হতো। এটি মাটির উপর এবং নিচে উভয় দিকের মানুষই ব্যবহার করতে পারত। শহরের তৃতীয় স্তরে ছিল 3 মাইল লম্বা একটি সুড়ঙ্গ। এটি দিয়ে পার্শ্ববর্তী ভূগর্ভস্থ শহর কায়ামাকলিতে যাওয়া যেত। এই পথটি বর্তমানে ভূমিধসের ফলে বন্ধ হয়ে গিয়েছে। বৈরী আবহাওয়া থেকেও সুরক্ষা পাওয়া যেত এই ডেরিংকুয়োতে। প্রচণ্ড গরম কিংবা তীব্র ঠান্ডা ও তুষারপাতের হাত থেকেও সুরক্ষা পাওয়া যেত এই শহরে। উপরে যখন তীব্র গরম কিংবা শীত, নিচের এই শহরে তখন বিরাজ করত আরামদায়ক আবহাওয়া। ফলে পশু পাখি কিংবা খাদ্যদ্রব্য খুব সহজে সংরক্ষণ করা যেত এই শহরে। মাটির নিচের রহস্যময় শহর ডেরিংকুয়ো 1969 সাল থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও গোটা শহরের মাত্র 10% দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, পৃথিবীর নানা দেশ থেকে আগত পর্যটকরা প্রতিনিয়ত মানব সভ্যতার এই অনন্য নিদর্শন দেখতে যান। মাটির নিচের এই শহরে প্রবেশ করলে আপনিও চলে যাবেন সেই 1,000 বছর আগের এক নগরীতে। পাথরের দেয়াল স্পর্শ করলে অনুভব করবেন গা শিরশির এক অনুভূতি, যা আপনাকে মনে করিয়ে দিবে 1,000 বছর আগের এই শহরে আশ্রয় নেওয়া সেই মানুষগুলোর কথা। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয়প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই
আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrishyo.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।